আর নয় 500 খালি 330 আর নয় 500 খালি 330 এভাবেই হাঁকডাকে কাঁচা মরিচের দামপূর্তির খবর জানাচ্ছেন বিক্রেতারা কারণ বাজার ঘুরে দেখা গেল শুক্রবার যে মরিচ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি হিসেবে শনিবার তা নেমে আসে 400 টাকায় আর ক্রেতারাই বলছেন রোববার সকাল থেকে দাম কমছে ঘন্টায় ঘন্টায় পাল্লা 1800 300 কেজি বেচতেছি দাম কমে গেছে 350 টাকা বলছে লাস্ট 330 টাকা বললো আজকে একটু কম এইজন্য এখান থেকে আমি নিতে আসলাম ঘন্টা ঘন্টা দাম আস্তে কমতেছে কিন্তু আমি অল্প মরিচ কিনতে যাই কারণ আমি জানি যে আগামী কাল মরিচের দাম আরো কমবে হঠাৎ দাম বৃদ্ধির আকাশ ছোঁয়ার পর এবার যেন শুরু হয়েছে দাম কমানোর প্রতিযোগিতা কাস্টমার কম মরিচের আমদানি যথেষ্ট পরিমাণ আসলে আজকে এইজন্য মরিচের দাম কমছে উপরে 380 টাকা পরে 350 330 320 বিভিন্ন দাম না দাম আর বাড়ার সুযোগ নেই ঈদের জন্য বর্ডার বন্ধ ছিল বুঝছেন অন বর্ডার খুলছে আগামী কাল থেকে দাম কমে যাবে সকালে পাইকারিতে কাঁচা মরিচের বাজার শুরু হয় 330 থেকে 380 টাকা কেজিতে দুপুর নাগাদ কোন কোন দোকানে দ্রুত পচনশীল এই পণ্যের দাম নেমে আসে 200 টাকায় তবে কয়েক হাত দূরের খুচরা বাজারে তা চড়ে থাকে 400 থেকে 500 টাকাতেই কেজি 400 কেজি 400 500 বেশি 400 বেশি কয় এত কে 50 গ্রাম নিলাম 50 টাকা দিয়া কাঁচা মরিচটা বর্তমানে আপেল 480 টাকা কেজি 470 টাকা কেজি গতকালকে মানে আমরা লাস্ট 600 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছি এদিকে ঈদের পর ক্রেতা কম বাজারেও বেড়ে গেছে মাছের দাম বাজারে দাম বেশি না 70-80 টাকা কেজি দাম বেশি রুই কাতল বড় মাছ তো নাই বাজারে প্রাপ্যতা নাই সাপ্লাই নাই এবং দাম অনেক বেশি তবে চাহিদা যোগানের হেরফের না হয় মুরগির দরদামে নেই কোনো ওঠানামা ব্রয়লার বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকা কেজি দরে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা